আরোগ্যতার দান কি? খ্রিস্টীয় জীবনে আধ্যাত্মিক জগতে আরোগ্যতার দান হলো ঈশ্বরের আত্মার অতি প্রাকৃতিক প্রকাশ, যা অলৌকিকভাবে বিভিন্ন রোগ অথবা দুর্বলতা থেকে নিরাময় এবং মুক্তি এনে দেয়। এটি জীবিত ঈশ্বরের শক্তি যা মানব দেহে পাপ অথবা শয়তানের কাজকে ধ্বংস করে, যেমন প্রভু যীশু ও তার শিষ্যরা করেছিলেন, যা আমরা মথি 4 অধ্যায় 24 পদ ও 15 অধ্যায় 30 পদে দেখতে পাই। পবিত্র আত্মার দ্বারা দেওয়া বিভিন্ন আত্মিক দানগুলি প্রথম করিন্থীয় 12 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। পবিত্র আত্মার বিভিন্ন আত্মিক দানগুলি জীবিত ঈশ্বরের দ্বারা মনোনীত, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত, খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র আত্মার মাধ্যমে দেওয়া হয়। সাধু পৌল মণ্ডলীর উদ্দেশ্যে বলেন যে আত্মিক দানের উদ্দেশ্য হল অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্র বিশ্বাসে গড়ে তোলা এবং শেষ পর্যন্ত ঈশ্বরকে মহিমান্বিত করা। ঈশ্বর তারই রাজ্যে কাজের ব্যবহারের জন্য এই সকল দানগুলি দিয়ে থাকেন। করিন্থীয় মণ্ডলীতে এগুলি দৃশ্যত এক ধরনের সামাজিক মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নির্দেশ করার জন্য ব্যবহৃত হচ্ছিল। মজার বিষয় হল প্রথম করিন্থীয় 12 অধ্যায় 9 পদে বহু বচনে আরোগ্যতার দান বোঝায়, যা ইঙ্গিত করে যে আরোগ্যতার বিভিন্ন দান রয়েছে। আরোগ্যতার দান বলতে অনেক বিস্তৃত দক্ষতা বা ক্ষমতাকে বোঝানো যেতে পারে। এটি অলৌকিক, যেমন খোরাকে হাঁটানো, এমনকি এটি একটি মানসিক ক্ষত নিরাময়ের বিন্দু পর্যন্ত সহানুভূতিশীল এবং অন্যদের প্রতি ভালোবাসা দেখানোর ক্ষমতা হতে পারে। খ্রিস্টানদের মধ্যে আরোগ্যতা দানের ব্যবহার সম্পর্কে অনেক বিতর্ক হয়েছে। কেউ কেউ বিশ্বাস করে যে আরোগ্যতার দান আজ আর কার্যকর হয় না, আবার অন্যেরা বিশ্বাস করে যে অলৌকিক দানগুলি আজও ব্যবহার করা হচ্ছে। এটা অবশ্যই লক্ষণীয় যে আরোগ্যতার দান বা আরোগ্যতার ক্ষমতা প্রতিভাধর ব্যক্তির নিজের মধ্যে কখনোই ছিল না। আরোগ্য করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের কাছেই আছে। ঈশ্বর এখনও অলৌকিক কাজ করেন, ঈশ্বর এখনও মানুষকে সুস্থ করেন। যাই হোক, আরোগ্যতার দান এক অলৌকিক উপহার যা আজও সক্রিয়। আমরা যে পরিত্রাণ পেয়েছি তা আমাদের কাছে সত্যিই এক অলৌকিক উপহার, কারণ আমরা পাপে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করেছেন এবং আমাদের নতুন করে তুলেছেন। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। এটাই সর্বশ্রেষ্ঠ আরোগ্যতা।